যত জায়গায় মুসা নবীর নাম, যার উপরে কিতাব তার চেয়ে বেশি আমাদের নবীর নাম। মুসা, তোমরা যখন ঘুমের ঘরে ঘুমিয়ে যাও, তোমাদের চোখে যে না ফরমান যুবকটা ছিল রে, আমি আল্লাহ দেখেছি ওই যুবকটা রাত্রের বেলা ঘুমাইবার আগে তাওরাত কিতাবটা টাইনা নামাই, তাওরাত কিতাব নামাইয়া এক একটা পৃষ্ঠা করে খুলে আর তালাশ করে আমার নবীর নাম কোথায় আছে। রে মুসা, সমস্ত কিতাব খুলে খুলে প্রত্যেক দিন রাত্রের বেলা আমার হাবিবের নামের উপর মহব্বতে চুমা খাইছে রে, কোনদিন আমার বন্ধুর নামে চুমা না খাইয়া রাত্রের বেলা এই যুবকটা নাফরমানটা ঘুমায় না। তাই আজকে মৃত্যুবরণ করার পর তোমরা সবাই নাফরমান বলেছো, আমিও জানি নাফরমান, কিন্তু আমার হাবিবের নামের উপর, আমার বন্ধুর নামের উপর মহব্বতে চুমা খাইতো। আজকে আমি তার জীবনের সকল নাফরমানিগুলো একদিকে নিলাম, আমার বন্ধুর নামের চুমা রে মুসা, আরেকদিকে নিলাম আমি আল্লাহ তাকাইয়া দেখি নাফরমানির চাই আমার বন্ধুর নামের চুমা বড় ভালো লাগে রে। আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল, রে মুসা, আমি যার প্রেমে কুল কায়নাত বানাইলাম ওই নবীর নামে চুমা খাওয়ার কারণে তার নাফরমানি ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তারে বন্ধু বানাইলাম। মুসা নবীর উম্মত যদি আমাদের নবীর নামে চুমা খাইয়া 200 বছরের নাফরমানি ক্ষমা পাইতে পারে গো, সেই নবীর উম্মত হইয়া কি আমরা জীবনের গুনাহ ক্ষমা পাইতে পারি না? মুসা নবীর উম্মতে আমরা নবীর নামে চুমা খাইয়া মাপ পাইলা, আমরা কেড়ে মাপ পাইতাম না? আজকে সব বাইর করবো, আল্লাহ যদি তৌফিক দেন। আপনারা কি আর ঘন্টাখানি সময় দিতে রাজি আছেন? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। কিন্তু সময় দিলে ঠকবেন না, বাজেট হবে, পুরস্কার হবে, কি বাজেট পাইবেন এটাও আলোচনায় আসতেছে। যাই হোক, এখন আমি আলোচনায় ঢুকি নাই, এখন আমি ভূমিকার মধ্যে আছি, আমরা কোন নবীর উম্মত হয়ে বসেছি, আমাদের পুরস্কার কি, তাই বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক ডাকে মাফ করে দেন। কেন মাফ করেন? নবী যেদিন এই জগৎ থেকে বিদায় হবে, আমার যে কথাটা ছিল, আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর দাফন আরশের ডাইন পাশে হবে। নবীজি এত সুন্দর প্রস্তাব পায়া খুশি হয় না। জিবরাইল বলল, হুজুর কোন নবীর উম্মতের দাফন আরশে হয় না, শুধু আপনার জন্য খুশি হন। আমার নবী দুইটা চোখের পানি এতিমের মতো ছাড়তেছে, কোনো কথাই কয় না। হুজুর এত সুন্দর প্রস্তাব, কথা কন্যা চোখের পানি ছেড়ে দিলেন, আপনার দাফন আল্লাহর আরশে হবে, রাসূল আরো কান্দে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝি না কেন কান্দেন? আমার নবী বলেন, জিবরাইল রে শোনো কেন কান্দি, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে, তোমার কাছে খুশির খবর হতে পারে। আমি নবী খুশি হতে পারলাম না, কেন পারলেন না? জিবরাইল আমার দাফন আল্লাহর আরশে হইলে আমি জানতে চাই রে আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে। জিবরাইল বলেন, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে, রে জিবরাইল আমি উম্মতের দরুদি হইয়া রে উম্মত এই জমিনে রেখে আরো সে পড়ে থাকতে পারবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে রে জিবরাইল, আমি নবী আরো সে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে শুয়ে থাকবো। বলুন, উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে উম্মতের মায়ায় নবী এখনো সোনার মদিনার মাটিতে শুয়ে আছে কিনা? শুধু আছে না, 24টা ঘন্টাই নবী আপনার আমার জন্য কানতেছে। বিদায় তো আজকে ডাক দিলেই মাপ পাওয়া যায়, যে নবীর উসিলায় ডাক দিলেই মাপ পায়, এই নবী কি চিনা আমাদের দরকার আছে কিনা? বাবারে আল্লাহ যে কত সিস্টেম করেছেন এই নবীর চিনানের জন্য, যার উসিলাই সব চিনানের জন্য কত সিস্টেম দেখেন। আপনি এবাদত করবেন, উত্তম এবাদত নামাজ, নামাজ পড়তে গেলে মসজিদে আজান হয়, বলুন আজানের মধ্যে এই নবী আসেনি? আচ্ছা, এই আজানটা যদি পৃথিবীর শক্তিশালী পুরুষ বুশের বাতিজা যদি আপনাদের এই মসজিদের মুয়াজ্জিন হয়, বুশের বাতিজা যদি আজানের সময় নবীর নাম না লাগায়, বলুন বুশের বাতিজা হইলেও তার চাকরি আছে? কেউ তারে রাখবেন? আকামতের মধ্যে নবী আসেনি,
কোন মুয়াজ্জিন যদি আকামতে নবীর নাম না আনে, বলুন মুয়াজ্জিন সাহেবের চাকরি থাকবে? যেই কোনো ব্যাপারে নবী বাদ দিবেন আপনার সব শেষ। নবী নাই, মুখে দাঁড়িয়ে আছে, বলুন কোনো লাভ হবে? যেমন বাস্তব রবীন্দ্রনাথ ঠাকুর মুখে দাঁড়িয়ে আছে কিন্তু নবীর প্রেম অন্তরে নাই। এখন যদি রবীন্দ্রনাথ ঠাকুর মারা যায়, আপনাদের চট্টগ্রামে লাল দিঘির ময়দানে জানাজা হবে, ঘোষণা দেয়, আপনারা কেউ যাবেন? কেন, দাঁড়িয়ে আছে তো, তারপরেও যাবেন না কেন? দাঁড়িয়ে আছে, আসল জিনিস বন্দুক আছে, গুলি নাই, গুলি নাই। কবি নজরুল মুখে দাঁড়ি নাই, অন্তরে নবী আছে, বলুন মারা গেলে জানাজার খবর লাল দিঘির ময়দানে কাল সকাল 10:30, বলুন আপনারা মুসলমান যাবেন না? কেন, দাঁড়ি নাই, অন্তরে কি আছে? আল্লাহু আকবার বলুন। এই নবীরে মানুষের মুসলমানদের অন্তরে অন্তরে পৌঁছানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছেন। আজান দেবেন নবী, আকামত দেবেন নবী, নামাজ পড়বেন, তাশাহুতে একটা সালাম নবীকে দিতে হবে কিনা বলুন? এখন যত বড় মুফতি হন আপনি, যদি নবীর সালাম না দেন, কিয়ামত পর্যন্ত হায়াত পায়া নামাজ পড়বেন, বলুন নবীর সালাম ব্যতীত বাকি সব ঠিক আছে, নামাজ কি কবুল হয়েছে? উত্তম ইবাদত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাত হয়, বলুন দিনের প্রথম নামাজটা কোনটা? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত পড়লে কিভাবে পড়বেন? 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আচ্ছা সুন্নত আগে পড়বেন না ফরজ আগে পড়বেন? সুন্নত আগে কেন দিল, সিস্টেম কেন করা হলো, এটাই বুঝাইতে চাই। এই সুন্নত যার স্মরণে তোমরা পড়বা, এই নবী যদি সৃষ্টি না হইতো তাহলে ফরজের সৃষ্টি হইত না। সকল ইবাদতের দরজা হলো নবী আজকে এই নবীর থেকে মুসলমানদেরকে দূরে সরানোর কারণেই বিশ্ব জুড়ে মুসলমান মার খায়। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? আমার নবী বললেন, জিব্রাইল আমার উম্মতেরা এই জমিনে থাকবে, আমি আরশে যাব না, আমি উম্মতের মায়ায় এই মদিনার মাটিতেই পড়ে থাকবো, এই প্রস্তাবটুকু আমার আল্লাহর দরবারে তুলে ধরো। বলুন এখনো আপনার আমার মায়ায় নবীজি সোনার মদিনায় শুয়ে আছে কিনা? 24 ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদতেছেন। আল্লাহ একবার বলুন, বলতেছিলাম আমার নবী ডাকতেছেন, আরে জিব্রাইল, জিব্রাইল আমার উম্মতেরা এই জমিনে থাকলে আমি নবী আরশে যাব না, আমি উম্মতের পাশে এই জমিনে শুয়ে থাকব। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আশ্চর্য হলাম, এত আরামের বিছানা, এত সুন্দর ব্যবস্থাপনা, আল্লাহর আরশের মধ্যে থাকবেন না, উম্মতের মায়ায় এই জমিনের মধ্যে শুয়ে থাকবেন, উম্মত ছেড়ে আরশে যাবেন না, জমিনে শুয়ে থাকলে আপনার কি লাভ হবে, আপনার কি উপকার হবে, আপনি কেমন শান্তি পাবেন? আল্লাহ একবার বলুন। আমার নবী বুঝাইতে চায়, এরা জিব্রাইল শোনো, আমার কি শান্তি কি লাভ হবে, দুনিয়ার জমিনে দেখবি একটা মা বাচ্চা নিয়ে যখন শুয়ে থাকে, একটা বাচ্চার মা, বাচ্চা পাশে মা ঘুমাইতেছেন, বলুন বাচ্চার পাশে বাচ্চার মা ঘুমিয়ে থাকলে, বাচ্চাটা কাছে থাকলে মার কাছে শান্তি লাগে না অশান্তি লাগে? দেখবেন বাচ্চা প্রস্রাব করে একেবারে বিছানা ভিজায় ফেলছে, শুকনা বলতেই নাই, মা প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া বাচ্চাটাকে শুকনা জায়গায় রাখলেন, প্রস্রাবের ভিজা জায়গায় শুয়ার পরেও বাচ্চা যদি মায়ের কাছে থাকে, বলুন তারপরে মায়ের শান্তি না অশান্তি? আর যদি মাকে চট্টগ্রামের সবচেয়ে দামি বিল্ডিং, চট্টগ্রামে সবচেয়ে আরামের বিছানা, পৃথিবী বিখ্যাত বিছানা দামি বিল্ডিং এর মধ্যে করে, ওই বাচ্চার মাকে বিল্ডিং এর মধ্যে রেখে দুইজন বান্দি দিলেন তার খেদমতের জন্য, তার 6 মাসের বাচ্চা ছেলেটাকে ঢাকা হসপিটালে ভর্তি করা হয়েছে, বলুন
বাচ্চা যদি হসপিটালে থাকে ঢাকা, চট্টগ্রামের সবচেয়ে দামি বিল্ডিং, পৃথিবী বিখ্যাত বিছানা, বাচ্চাটা শুধু ঢাকা, এই দামি বিছানায় দামি বিল্ডিং এ মার কি সারা রাত ঘুম হইছে? কথাটা কি বুঝাইতে পারলাম না? এত দামি বিল্ডিং, এত আরামের বিছানা, বাচ্চাটা অসুস্থ হসপিটালে ঢাকা, চট্টগ্রামে কি মা এই বড় বিছানায় ঘুম কি হইছে? একটু পরে পরে দেখবেন মা জানালা খুলে, বাবা বাবা তুমি কোথায় আছো, কি জানি করতেছো? যেই বান্দিরা পাশে ছিল খেদমতের জন্য, তারা বলতেছেন, আপা কি খালি বাচ্চা বাচ্চা করেন, এত দামি বিছানা পৃথিবীতে নাই, আপনি ঘুমান, আরামে ঘুমান। মা দেখবেন বলবেন, তোমরা আছো তোমাদের আরামের বিছানা লইয়া, আমার যে বাবা নাই কাছে, আমি যে সন্তানের জন্য কত ব্যথা পাইতেছি, এই বিছানাই তো আমার শান্তি হবে না। বলুন একটা মায়া, মা বাচ্চার জন্য যত দরদ, আমার নবী উম্মতের জন্য দরদ বেশি হবে না কম হবে? আমার নবী বলেন, জিব্রাইল, একটা মা যেমন বাচ্চা হসপিটালে থাকলে আরামের বিছানায় পিঠ লাগায় না, ঘুম হয় না, আমি নবী উম্মতের এই জমিনে ফানাইয়া আল্লাহর আরশে আমি নবী শান্তি পাবো না। জিব্রাইল রে, দুনিয়ায় দেখেছি মুরগি যখন বাচ্চা ফোটায় রে জিব্রাইল, আল্লাহু একবার বলুন, নবী উম্মতের দরদ কত বুঝাইতেছেন জিব্রাইল। মুরগি যখন বাচ্চা ফুটাই রে, বাচ্চা লইয়া মা মুরগিটা সমাজের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে, বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় রে জিব্রাইল, দেখবি মা মুরগিটা আকাশে চিল্কাক উড়াল দেয় বাচ্চা নেওয়ার জন্য, মা মুরগিটা দেখবি বাচ্চাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য মা মুরগিটা এইভাবে দুইটা পাখা বাড়াইয়া ডাকতে থাকে, ও সন্তানেরা আয় আমি মায়ের পাখার নিচে আয়, বিপদ দেখা দেয় রে জিব্রাইল, ওই মা দেখবি দুইটা পাখা বাড়াইয়া বাচ্চাদেরকে ডাকে, আয় আমি মায়ের পাখার নিচে আয় রে, আমি মা বেঁচে থাকতে একটা সন্তানও সিলকাকে নিতে দিব না। জিব্রাইল, ওই বাচ্চাগুলো মায়ের ডাকে দৌড়াইয়া মায়ের পাখার নিচে ঢুকে রে, মা মুরগিটা বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া বুকে লইয়া বড় শান্তিতে বসে থাকে রে জিব্রাইল। এমনি সময় আমারও মন চাই রে, আমি আর সে যাবো না সোনার মদিনার মাটিতে থাকবো, আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় রে জিব্রাইল, আমি নবীর মন চাই আমিও সোনার মদিনার থেকে তামাম পৃথিবীর উম্মতের জন্য বাচ্চা বাচ্চাওয়ালা মুরগির মতো দুইটা পাখা দুইটা হাত আমিও বাড়াইয়া দিব, আমি আমার তামাম পৃথিবীর উম্মত গুলো হাতের মধ্যে লইয়া আমার মন চাই সোনার মদিনার মাটিতে সুখে শান্তিতে পড়ে থাকব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো উম্মতের জন্য যখন এত মায়া এত দয়া, যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের মাপ চাইতে হবে না, আমাকে একবার যদি খালি আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তোমার উম্মতের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। যে নবীর উসিলায় এত সহজ এত সুযোগ পাইলাম, এই নবীর উম্মত কিভাবে হওয়া যায় এটা বুঝার জন্য একটু আলোচনা করব। এই নবীর আলোচনা, এই নবীর উম্মত হওয়ার আলোচনা শোনা, কিছুক্ষণ শোনা আমাদের দরকার আছে নেই? তাই আসুন, আমি অল্প সময়ের মধ্যে মাইক ছেড়ে দিব, আলোচনা যাচ্ছি কিভাবে আমরা সেই নবীর উম্মত হতে পারি। মহব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর মায়া আছে রে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী, তোমার মায়াই কান্দে নবী, শুয়ে সোনারে মদিনা, আল্লাহ মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
على سيدنا ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه আসুন আলোচনায় যাচ্ছি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। বলুন, আল্লাহ যে ওয়াজ করলেন সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, এই কথাটা কি সত্য? সবাই যেন বললেন না, আমাদের সকলকে যে মরতে হবে এই কথাটা কি সত্য? কারণ সিরিয়ালে দেখতেছি তো এরকমই, আমাদের আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আসি আমাদেরও যাওয়ার বিষয় পড়ছে, শুধুমাত্র ফ্লাইট ডেটটা বাকি। কোন ডেট বাকি? ফ্লাইট ডেট। বল হুজুর এটা কোন ফ্লাইট? বাবারে এটা বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নয়, সৌদি কাতার এয়ারলাইন্সের ফ্লাইট নয়, এটা মসজিদ এয়ারলাইন্সের ফ্লাইট। দেখবেন প্রত্যেকটা মসজিদে একটা করে সাইরফায়া ফ্লাইট আছে, দেখছেন কি? এটা আপনারা কি কন? খাট। প্রত্যেকটা মসজিদে মুর্দার বহনকারী খাট আছে না? আচ্ছা দেখি তো, আচ্ছা আজকে যদি মাহফিল থেকে ঘোষণা দেওয়া হয় মসজিদে মুর্দার বহনকারী খাট, মুর্দার বহনকারী খাট মসজিদে রাখা হবে না, এখন থেকে মহল্লাবাসীর ঘরে নিয়ে রাখতে হবে। আব্দুর রহমান সাহেব আপনার ঘরে এক মাস। আচ্ছা আব্দুর রহমান সাহেব থাকলে এখানে রাজি হইব? না, বলবে আমি বাড়িতে পরামর্শ করাই, বাড়ি যে বলবে কইগো পোলার মা মসজিদের খাট মুর্দার যে নেই, মুর্দার বহনকারী খাটটা নাকি মসজিদে রাখবে না, এখন আমাদের ঘরে রাখতে হবে এক মাস করে প্রত্যেকের ঘরে। দেখবেন পোলার মা কইব, ও পোলার বাবা মসজিদের খাট মুর্দারের খাট ঘরে আনন্দ যেত না, লাগে 500 টাকা মাসে মসজিদে আমরা চান্দা দিয়ালামু, এটা ঘরে আনন্দ যেত না, ভয় লাগে, কেউ নিবে না, কেউ নিতে রাজি হবে না, আমিও নিব না। এরপরও বলুন একদিন সকলকে এই খাটের মধ্যে উঠতে হবে কিনা? যে খাটটাকে এত ভয় পান আপনাকে এই বিমানে করে বিদায় দিবে, হজ করতে গেলেন হাফ ডাউন টিকেট আছে বিমানের, হজ করে আবার ফিরে আসবেন, বলুন মসজিদের কোনার চারিপায়ে খাট, এই ফ্লাইটে হাফ ডাউন টিকেটের ব্যবস্থা আছে, এটা শুধুমাত্র যাওয়ার টিকেট, আসার টিকেট নাই। তাই আগে যারা গেছে আসে নাই, আমরাও যাওয়ার ভিসা আইসা পড়ছে, শুধু ফ্লাইট ডেটটা বাকি। বাবারে কবে জানি কার ফ্লাইট ডেটের খবর হয় মসজিদের মাইকে? অনেক সময় আমাদের গ্রাম এলাকায় দেখছি আজানের টাইম ছাড়া মসজিদের মাইক চালু দিলেই কলিজা চিপ আমারে, নিশ্চয় মৃত্যুর খবর কইব। আজানের টাইম ছাড়া মাইক চালু দিলেই ভিতরে ভয় লাগে। দেখবেন আপনাদের শহরেও বলবে মাইকে মাইকে, আমাদের মহল্লার আব্দুল খালেক সাহ রাত 11টায় এন্তেকাল করিয়াছেন, আগামীকাল সকাল 10টায় খালেক সাহের শেষ বিদায়ের অনুষ্ঠান। বলুন শেষ বিদায়ের অনুষ্ঠানটা কি হবে? জানাজা। এইভাবে জানাজার কাতারের সামনে সকলকে একদিন শুইতে হবে কিনা? জানাজা দিয়ে আপনাকে আমাকে কোন দেশে পাঠাবে? মালয়েশিয়া পাঠাবে? সৌদি পাঠাবে? কুয়েত কাতার? কোন দেশে পাঠাবে? কবরে। বলুন কোন দেশে? বাবারে কবরে যে যাবেন, কবরের জন্য রোজগার করছেন কি? রোজগার আছে কারো জীবনে? রাসূল হাদিস শরীফে বলেছেন আদ-দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আমি জানতে চাই এখান থেকে আখিরাতে সুখে শান্তিতে থাকার জন্য বলুন কে কি রোজগার করেছেন? একজনে দাঁড়ায় হিসাব দেন তো পারবেন না, এই জগতের হিসাব দিবেন? হুজুর আমার 5টা দোকান আছে, একটা নূপুর মার্কেটে, একটা নিউ মার্কেটে, আর একটা আন্দরকিল্লায়,
হিসাব দিবেন, ছেলে কয়জন, হুজুর পাঁচজন, তিনজন থাকে বিদেশ, দুইজন থাকে দেশে, ব্যাংক ব্যালেন্স বহুত, বাড়ি করছি পাঁচটা, হিসাব দিবেন। আমি জানতে চাই সাদা কাফন পরে যেদিন মসজিদ এয়ারলাইন্সের বিমানে কবরে যাবেন, এ কবরের জন্য কে কি রোজগার করেছেন একটু হিসাব দেন, পারবেন না? আমিও পারবো না। আমার এক ভদ্রলোক বেচারা তবলিক করে, তবলিকের আমির, এক বাজারে দোকানদারি করে, আবার আমি যাওয়ার পরে আমার কয় হুজুর কেমন আছেন, আমি বললাম যে আসি, আল্লাহ রাখছে গরিবানা শুরুতে আল্লাহ কোনো রকম রাখছে, বেচারা দোকান থেকে বসার থেকে রাগে ওইটা দাঁড়ায় গেছে, তবলিকের আমির তবলিক করে বেচারা, হ্যাঁ আপনি গরিব কি বললেন, আপনার ইমান নষ্ট হয়ে গেছে, তৌবা পড়েন, কালিমা পড়েন, এই করেন সেই করেন, বাজারের মধ্যে তো বুঝে নেই, অন্তত সদ দুই এক মানুষ জমা হয়ে গেছে, আমি কোনো কথা কই না, একেবারে রাখি বাবা রে বাবা। অবশেষে বললাম বসেন, গরিব বলতে কি বুঝেন, তবলিকের আমির বেটা জিগেলাম গরিব বলতে কি বুঝেন, গরিব বলতে বুঝি যার হাত পাও নাই, রুজি রোজগার করতে পারে না, সে তো গরিব, আপনার তো সব আছে, আপনার অনেক রকম সুবিধা ভোগ করতেছেন, আপনি কেন বললেন গরিব? আমি কি ও আপনি এটুকুন বুঝছেন এই পর্যন্ত, আমি বুঝছি ওইদিকে রাসূল বলছে আর দুনিয়া ও মাজরাতুল আখরা, দুনিয়াটা আখিরাতের বাজার, কাজী আখিরাতে সুখ শান্তির জন্য ভাই সাহেব, এই পর্যন্ত আমি দশটা টাকা রোজগার করতে পারি নাই, তাইলে কি আমি আখিরাতের চোখে আমি গরিব না? তখন চোখের পানি ছেড়ে দিছে জর্জর করে, 200 লোক বলতেছেন হুজুর আপনি তো ঠিক আছেন, সেই তো বেজাল, বাবারে আমাদের আগে যারা আসছিল তারা চলে গেছে, বহু ডিজাইন করে পাঁচতলা বিল্ডিং টা করেছিল, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং আছে কিন্তু বাড়িওয়ালা তো নাই, কোথায় যাবেন কবরে, যাইয়া দেখেন কবরের মাটির সাথে মিশে গেছে, কিন্তু রাসূল যে বলল এখান থেকে ওই বাজার করার জন্য কে কি বাজার করেছেন, এই দেশটা পাইয়াই কবরটা ভুলে গেলেন, অথচ এই দেশে কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারব না। কোন কবরে যাবেন? 91 সনের বাস্তব ঘটনা, পাকিস্তানের পীরদুহা কবরস্থান, একটা যুবক ছেলে মারা গেলে 91 সনে মাসিক পত্রিকা পেয়েছি খবরটা, লাশটাকে নিয়ে গেছে কবর কুরে কবরে দাফন করবে, যায়া দেখে পীরদুহা কবরস্থানের কবরের মাটি কবরটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপীকে রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহর অলি মানুষ, আল্লাহর অলি বলেন বাবারা কবর কুরো নাই, হুজুর কবর তো কুরছি, কবর তো বন্ধ হয়ে গেল, আরেকটা কবর কুরো, কুরা হলো হাজার হাজার মানুষের সামনে, বাস্তব ঘটনা 91 সনে কবরটা আবারও বন্ধ হয়ে গেছে, আরেকটা কবর কুরো, তিন নাম্বার কবর আর বন্ধ হলো না, লাশটা দাও, দুইজন লোক কবরে নামো, নামছে, লাশটা দাও তাদের হাতে, দুইটা লোক দুইটা যুবক কবর থেকে ডাকতেছেন হুজুর লাশটা দিয়েন না, লাশ দিবার আগে আপনি একটু দেখেন কবরের অবস্থা কি। আল্লাহর অলি বলেন আমি কবরের পাশে দাঁড়াইয়া নিচের দিকে তাকাইয়া দেখি দুই আড়াই হাত লম্বা লম্বা কালো রঙের বিচ্ছু, কবরটা ভরে গেছে, এই মোটা মোটা কালো রঙের বিচ্ছু, কবরটা ভরে গেছে, বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? তার মধ্য থেকে অনেকের মা অনেকের বাবা এই কবরে আছে না, কিন্তু এই মা বাবা কি অবস্থায় আছে এই খবরও তো নিলেন না, অথচ মা বাবা কবরে বিপদ থেকে বিপদে পড়ে কাঁদতেছে আর ডাকতেছে তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তো চারাগা ফেলসুদি আজ হালে মা, বাবা রে আমার সই সম্পত্তি বাড়িঘর পায়া তুই আজকা বাড়িওয়ালা দোকানওয়ালা বিজনেসওয়ালা মালিক হয়ে গেছোস, কিন্তু আমি মা আমি বাবা যে কবরে পড়ে রইলাম আমাদের ব্যাপারে তুই একটু খবর নিলি না, তুই কেমন সন্তান হইলি, তুমি যখন লেখাপড়া করতা চট্টগ্রাম থেকে ঢাকা এক মাস পরে বাড়িতে আসতা, ও বাবা এক মাসের বেশি যদি একদিন হয়ে যাইতো, আমি মা সারা রাত কাঁদছি বিছানা ভিজাইছি কেন আমার বাবা আসলো না, একদিন দেরি সহ্য করতে পারছি না,
আদুরের সন্তান, 3 বছর 4 বছর 5 বছর যাবত কবরে পড়ে রইলাম আমি, মা আমি বাবা একদিন তো আমাদের খবর নিলে না। নিজেরাও তো যাবেন, যারা গেছে তাদের খবর নিলেন না, আমরা গেলে কি অবস্থা হবে এই চিন্তাও তো করলেন না। আসলে এই চিন্তা করার জন্য, বোঝানোর জন্য আলেম ওলামারা আমার নবীর হাদিসের বলে আপনাদেরকে বুঝাইতে থাকবে। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা নবীর হাদিস, নবীরে যারা ভালোবাসেন নবীর হাদিসগুলি মানতে হবে, এখান থেকে আখেরাতের রোজগার করেন, সদাই করেন। তবে আমার বিশ্বাস, যারা আজকে নবীর ভালোবাসায় এখানে বসে আছেন, এই কষ্ট করতেছেন, আপনাদের একটা রোজগার হয়ে গেছে। রোজগারটা কি হয়ে গেছে বাস্তবে আসেন, কষ্ট হইতাছে আপনাদের? আপনাদের রোজগারটা কি হয়েছে বাস্তবে আসেন। ভারতবর্ষের ইতিহাস, এই ভারত যখন ব্রিটিশ শাসন করত, ব্রিটিশের শাসন আমলে এই ভারতের এক লেখক, বই লেখক, সে বই লিখেছে, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রাসূল, নাউজুবিল্লাহ, কোন আমার নবীরে কলঙ্ক করে বই লিখছে। এই বইটা যখন প্রকাশ হলো, আপনাদের মতো নবীর আশেক পাকিস্তানের জমিনে, আজকে যেই পাকিস্তান থেকে তাহের শাহ হুজুর রহমান, তাহের শাহ হুজুর এই জমিনে এসে আল্লাহর ওলি তাহের শাহ হুজুর রহমান, তাহের শাহ হুজুর মদ্দাজিল্লাহুল আলী এই জমিনে এসে জশনে জলসে যখন চট্টগ্রামে পাও বাড়ায়, বলুন চট্টগ্রামের মাটি থরথর করে কাঁপে কিনা? সেই পাকিস্তানের এক আশেক যুবক, যার নাম ইতিহাসে আসছে আব্দুর রশিদ, আপনাদের মতো যুবক আব্দুর রশিদ, বইটা পেয়ে রাত্রে ঘুমায় না। আপনারা যেমন ঘুম হারাম করে দিয়েছেন নবীর ভালোবাসায়, রাত্র জাগ্রত থাকবেন? আল্লাহর কসম, যারা নবীর ভালোবাসায় চোখে ঘুম দেয় নাই, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আব্দুর রশিদ ঘুমায় না, রাত্রে ঘুমায় না। মা বারবার, আব্দুর রশিদ ঘুমাও না কেন মা, কিভাবে ঘুমাবো? এই রাসূল আমার রাসূলকে কলঙ্ক করেছে, এই যে বই লিখেছে রঙ্গিলা রাসূল, আমার ঘুম হয় না মা, ঘুম হয় না, নবীর ভালোবাসা সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, এমন দুশ্মন, এমন নাফরমান আমার নবীরে কলঙ্ক করেছে, ঘুমায় না। সকালবেলা গোসল করে, পায়জামা পাঞ্জাবি পরে, মায়ের পায়ে সালাম করে, চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে, মা মা গো, বিদায় দাও গো মা, যদি বেঁচে থাকি দেখা হবে, না হয় দেখা হবে হাশরের ময়দানে। আব্দুর রশিদ ভারতের জমিনে চলে গেলেন, ডাকতেছেন, এ রঙ্গিলা রাসূল লেখকের বাড়িটা কোনটা? একজন দেখাইয়া দিলেন সামনের বড় বাড়ি, ডাকতেছে, এই বই লেখক বাড়িতে আছেন, বেরিয়ে আসছে, হ আছি তো, কি ব্যাপার, এই বই আপনি লেখছেন? হ্যাঁ। বাবারে, আমার নবী কি ক্ষতি করেছে আপনাকে, নবীরে যে কলঙ্ক করলেন? বলুন, নবী জীবনে কোনো মানুষের ক্ষতি করেছে? যারা নবীর ক্ষতি করত নবী তাদের খেদমতে যাইত। আল্লাহু আকবার বলুন। আপনারা ছোটকালে বই পড়েছেন না, এক দুষ্ট বুড়ির কাহিনী, নবী যেই পথে চলতো এই পথে বুড়ি কি করত? এই তো, এই তো মাশাআল্লাহ, দেখছেন সুন্দর লাগে, যেই পথে নবী হাঁটতো এই পথে বুড়ি কি করত? কাঁটা দিয়ে রাখতো, আর এই কাঁটা নবীজির পায়ে ফুটলে বুড়ি কি করত? কি কি করে হাসতো, খিলখিল করে, এ তো দেখছেন, যারা পড়ছেন এগুলি মনে আছে, খিলখিল করে হাসতো। আমার নবী কষ্ট পাইতো, বুড়ি হাসতো। নবী দেখে একদিন রাস্তায় কাটা নাই, নবী ভাবলেন কি ব্যাপার, রাস্তায় কাটা নাই, বুড়ি কি তাহলে কোনো বিপদে আছে, অসুস্থ হয়ে গেল? নবীজি বুড়ির বাড়িতে গেলেন, কি আদর্শ, কি চরিত্র, কি আখলাক, কি গুণ, কি অবস্থা আমার নবীর! এই নবীর কলঙ্ক করলে এটা মুসলমান সহ্য করতে পারে না। নবী বুড়ির বাড়িতে গেছে, যায়া দেখি বুড়ি অসুস্থ, নবীজি বুড়ির খেদমত করতে শুরু করে দিলেন, এটা হলো নবীর আদর্শ। তাই কোন কবি বলেন, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। অস্ত্র সারা যুদ্ধ করে, না বোমা মাইরা, না মেশিন গান লয়া, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। আমার নবীর যুদ্ধ ছিল আদর্শের যুদ্ধ, ভালোবাসার যুদ্ধ, চরিত্রের যুদ্ধ, মহব্বতের যুদ্ধ। তাই আজকে সবাই আমার নবীকে মানতে হয়। আল্লাহু আকবার বলুন। আব্দুর রশিদ জিজ্ঞেস করেন, কি অপরাধ করেছিল? অপরাধ টপরাধ বুঝিনা আমি, লেখক, কত কিসিমের বই লিখবো।
এটা কি তোমার কাছে জবাব দিতে হবে নাকি? কথা বলতে দেরি, আব্দুর রশিদ পাঞ্জাবির নিচ থেকে ছুরিটা বাহির করে তার কলিজাটার মধ্যে মারছে, জমিনে পড়ে গেছে রক্তে লাল, জিব্বাটা বাহির করে দুনিয়ার থেকে বিদায়। লোকজন বলেন, তোমার বাড়ি কোথায়? পাকিস্তান। নাম কি? আব্দুর রশিদ। এ কি করেছো? ব্রিটিশের আইন বড় করা, ব্রিটিশের পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে, তুমি তাড়াতাড়ি সরে যাও। আব্দুর রশিদ বলেন, না, আমি বিশ্ববাজারে প্রমাণ করে দিব নবীর দুশ্মন বিদায় করে দিয়েছি। পুলিশ এসে গেলেন, ব্রিটিশের আইন, পুলিশ ধরে নিয়ে গেলেন, কোর্টে উঠাইলেন। বিচারপতি জিজ্ঞেস করে, আব্দুর রশিদ তুমি কি এই কাজ করেছো? জি স্যার। সাক্ষী? সাক্ষী লাগে না তো, মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না। আজকে এই মুসলমানদের ধ্বংস আসার কারণ কি? মুসলমান নবীর আদর্শে আদর্শিত হতে পারলো না, মুসলমান মিথ্যার প্যাকেটের ভিতরে ঢুকে গেছে। আসুন নবীর আদর্শকে আবার বাস্তবায়িত করি, এই দেশে রহমত আসবে, বরকত আসবে, আমার আল্লাহ প্যাকেট করে নবীর উম্মতকে বাঁচাবে। কেন বাঁচাবে না? নূহ আলাইহিস সালামের যুগে আল্লাহ বলছে, নূহ তুফান দিয়ে পানি দিয়ে সব শেষ করে দিব, তুমি তোমার উম্মত যারা আছে, যারা কালিমা পড়েছে, তাদেরকে নৌকায় উঠাইও, আর পশু পাখিদেরকে জোড়া জোড়া করে নৌকায় উঠাইও। এক বুড়ি ছিল কালিমা পড়নেওয়ালা, বুড়ি কয়, নূহ নবী আমি তো ছেলে মেয়ে নাই, আমি বুড়া মানুষ, কোন সময় বিপদ আসে, ঝড় তুফান আসে, আমি তো খেয়াল থাকে না। বাবা রে, তুফান আসলে বিপদ আসলে আমারে কিন্তু মনে করে নৌকার মধ্যে উঠাইয়েন, নাইলে কিন্তু আমি মরে যাব। কিন্তু ঝড় তুফান, বৃষ্টি শুরু হলো, পানি আসতেছে, বিপদ হয়ে গেল, কিন্তু নূহ নবী বুড়িকে নৌকায় উঠাইতে মনে নাই। যখন পানি শুকায় থামলো, নূহ নবীর মনে হয়েছে, হাই হাই, বুড়ি কোথায়? বুড়িকে তো আনি না, আল্লাহ গো সর্বনাশ করেছি, আমি ভুল করেছি। আল্লাহ কই, ভুল করছস? একটু দেখাস না বুড়ির খবরটা কি, তার বাড়ির দিকে যা। নূহ নবী নৌকাতে নেমে দৌড় দিছে বুড়ির বাড়ি লক্ষ্য করে, দৌড় দেখে ওই বুড়ি ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে থাকতো, কুঁড়ে ঘর থেকে ভেরিয়ে ডাকতেছে, ও নূহ নবী, বিপদ কি আয়সা পড়তেছে? আল্লাহু আকবার বলুন। মাথায় হাত দিয়ে বসে গেছেন, প্রভু সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেল, বুড়ির কুরের ঘর ধ্বংস হয় নাই, এখনো বুড়ি কুরে ঘরে বসে আছে, আমাকে জিজ্ঞেস করে বিপদ আসতেছে কিনা। আমার আল্লাহ কয়, নূরে আমি বানাইছি রে, আমার বড় মায়া লাগে রে নু, তুই তো ভুলে গেলে বুড়িকে আনলি না, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই। বুড়ি দৌড়ায় গেছে, নূহ নবী গো খবর কি, পানি আসছে কিনা? নূহ নবী বলেন, ও বুড়ি সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেছে, তুমি কি পানির খবর পাও নাই? বুড়ি বলেন, নবী গো, ও আল্লাহর নবী, নো আল্লাহর কসম করে বলি, এ কুড়ের ঘরের মধ্যে আমি ঘুমিয়েছি, এক ফোঁটা পানির খবর আমি পাই নাই। নূহ নবীর উম্মতের যদি এইভাবে আমার আল্লাহ পানির নিচে বাঁচাইয়া রাখতে পারে, বলুন আখিরি নবীর উম্মতের আরো সুখে শান্তিতে বাঁচাইয়া রাখার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? কিন্তু উম্মত হইলেন না, কিভাবে হইবেন? আসুন এই সিস্টেমে যাই। কষ্ট হইতাছে আপনাদের? তবে আজকে আমার একটু কষ্ট, কারণ গলাটা বৈশা গেছে, আর কত খাড়া থাকবো এটার উপরে। এই যে ছয় মাস যাবত চলছে তুফান, কোনো দিন বাদ নাই, কত চলবো? যাক, আল্লাহর মেহরবানি আছে, বিদায়। এইভাবে একটা মানুষ প্রত্যেক রাত্রে অগমা দিনে জার্নি করে খাড়া থাকতে পারে। আপনি আজকা তো অগমা থাকতেছেন, তো কালকা দেখবেন এই হিসাব করবেন, অফিসে লিখবেন দুয়ে দুয়ে বারো, লিখে থাকবেন দুয়ে দুয়ে সতেরো। পিয়ন কেউ স্যার কি লিখছেন, আরে কালকা ওয়াজ শুনছিলাম তো। কিন্তু বক্তাদের প্রতি আল্লাহর একটা মেহরবানি, মদিনার কামলেওয়ালা নবীর একটা দয়া, আল্লাহু আকবার বলো। তার সাথে সাথে আপনাদের দোয়াও আছে, আপনাদের দোয়াও কি আছে? আব্দুর রশিদ বলেন, না, মুসলমান মিথ্যা কথা বলে না। শেরে বাংলাকে ফজলুল হক, একুটের অ্যাডভোকেট, মাননীয় বিচারপতি, ছেলেটা ব্রেন ডিফেক্ট, তাকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হোক, ঠিক আছে? পিছিয়ে নিয়ে ডাকে, আব্দুর রশিদ তুমি খালি বলবে এই কাজ কে করছে আমি জানি না, তাইলে আমরা আইনের ফাঁকে তোমাকে বাঁচাই দিব, এ কথা বলো না। আব্দুর রশিদ কয়, স্যার মুসলমান তো মিথ্যা কথা বলে না, কাজী আমি মিথ্যা কথা বলতে পারবো না। এভাবে তিন দিন বুঝাইলেন, হ্যাঁ একটাই কয়, মুসলমান মিথ্যা বলতে পারে না। মিথ্যা যদি আপনি না বলেন, বলুন নবীকে পাইবেন কিনা বিপদে? বাস্তব কিভাবে আইছে দেখেন। আব্দুর রশিদ তিন দিন পরে
কোর্টে উঠলে বিচারপতি বলেন কি কি খবর, জি স্যার আমি সেই অপরাধী, তোমাকে ফাঁসি দেওয়া হবে, দেন আগামীকাল সকাল 10:30 তোমার ফাঁসি, ঠিক আছে এখন তো তোমার একদিনের হায়াত আছে, তুমি কিছু বলবে? আব্দুর রশিদ বললেন, বিচারপতি কোনো আপত্তি নাই, তবে একটা দাবি করি, যে মা আমার মতো একটা নবীর আশেক আব্দুর রশিদ পেটে রাখছে, এ মায়ের পাশে একটা রাত্র আমি থাকতে চাই, যাও বিদায় দিলাম। আব্দুর রশিদ বলেন, আমি বাড়ির কাছে যাইয়া শুনি আমার মা কান্দে। কি ব্যাপার, মা কান্দে কেন? বাড়ির ভিতরে ঢুকলাম, মা মা কান্দে, মা গো কেন কান্দ গো মা? মা বলেন, আব্দুর রশিদ রে কেন জানি আমি মায়ের কোলে যাই আগুন জ্বলে রে, বলুন সন্তানের উপর যদি কোনো বিপদ আসে গো আগে জানে কে? মা বলেন, রে আব্দুর রশিদ কেন জানি আমার কলিজায় ধাও ধাও করে আগুন জ্বলছে, ব্যাপার তো বুঝতে পারলাম না। এবার আব্দুর রশিদ দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, মা গো ও মা ব্যাপার শুনে নাও, কেন তোমার কলিজায় আগুন জ্বলেছে? মা আগামীকাল সকাল 10:30 তোমার আব্দুর রশিদের ফাঁসি হয়ে যাবে। মা বলেন, সেজন্যই তো আমার কলিজায় আগুন জ্বলছে। মা কাইন্দো না, তোমার ভাগ্য ভালো গো, এমন সন্তান পেটে নিছো যে সন্তান নবীর ভালোবাসায় জীবন দিতে যাচ্ছে। মা তুমি কাইন্দো না। এবার বলতেছেন, মা কি করবি তুমি এখন? মা একটা রাত্র সময় নিয়ে আসছি, এই রাত্রটা তোমার পাশে ঘুমাবো। মা বিছানা করতেছে, চোখের পানি দিয়ে বিছানা সাজাইতেছে। রাত্র গভীর হয়ে গেলে আব্দুর রশিদকে লক্ষ্য করে মা ডাকতেছে, আব্দুর রশিদ রে আয় রে বাবা বিছানায় শুয়ে যাও, তুমি সারা রাত ঘুমাবি, আমি মা ঘুমাবো না, মাতার পাশে বসে বসে তোমাকে দেখবো, মন ভরে তোমাকে দেখবো, জীবনের শেষ দেখা দেখবো। আব্দুর রশিদ কালকে এমন সময় তো বিছানা খালি থাকবে রে, ঘুমা রে বাবা ঘুমাও। আব্দুর রশিদ বিছানায় শুয়ে গেলেন, কিছুক্ষণ পরে বিছানার থেকে চট করে উঠে দৌড়াইয়া দরজার কিনারে চলে গেলেন। মা ডাকে, আব্দুর রশিদ কালকে তুমি বিদায় হয়ে যাবে, বিদায়, তোমার বুঝি ঘুম হয় না, কষ্ট হয়, মনে অশান্তি ছটফট করে, আয় রে বাবা, ছোটকালে যেম সময় আমি মা পিঠে থাপড়াইয়া তোমারে ঘুম পাড়াইতাম, আয় রে বাবা আজকে তোমার মাথায় হাত বুলাইয়া আমি মা তোরে ঘুম পাড়াবো, আয় বাবা বিছানায় শুয়ে যা। আবার বিছানায় শুয়ে গেলে মা মাথায় হাত বুলাইতেছেন, চট করে উঠে দৌড়াইয়া দরজার কিনারে চলে গেলেন। মা ডাকে, আব্দুর রশিদ রে কালকে বিদায় হয়ে যাবি, সেই জন্য তোর ঘুম হয় না রে বাবা, বুঝিছি, চোখের পানি ছেড়ে দিলেন আব্দুর রশিদ। মা মা গো না না, সেই জন্য বিছানার থেকে উঠি নাই, তাহলে দৌড়াইয়া কেন দরজার কিনারে চলে যাও। আব্দুর রশিদ ডাকে, মা তুমি যখন ডাইকা আমারে বিছানার মধ্যে নিয়ে শোয়াইয়া দাও, এমনি সময় দেখি দরজার কিনারে মদিনার কামলেওয়ালা নবী দাঁড়ায় আমার দরজার কিনারে দাঁড়াইয়া গো মদিনার কামলেওয়ালা নবী কান্দে আর ডাকে, আব্দুর রশিদ রে এই বিছানায় ঘুমাইছিনা রে আব্দুর রশিদ, আমি নবীর ভালোবাসায় জীবন দিতে যাচ্ছ, আমি মদিনার কামলেওয়ালা নবী ভারতের জমিনে এসে গেলাম, রে আব্দুর রশিদ আয় কালকে তোর মৃত্যু হওয়ার পরে রে আমি রাসূল তোরে নিজে নিয়ে যাব রে, এই বিছানায় নয় আমি রাসূলের পাশের বিছানায় তুই আব্দুর রশিদ ঘুমাবি। আব্দুর রশিদ যদি এই কাজ করে নবীর বিছানার পাশের বিছানায় ঘুমাইবার যোগ্যতা অর্জন করতে পারে, এই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবীর পক্ষে যারা নবীর ভালোবাসায় এই পর্যন্ত আলোচনা শুনেছেন, আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাড়ে বসে থাকবে, আপনাদেরকে না লইয়া আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। এই নবীর একটু ডাকেন তো দেখি, ইয়া মুহাম্মদ, পিয়ানগুলো গায়েন, ছেলেমেয়েদেরকে এই গান শিখায়েন, এটা তো শিখাইলেন না, শিখাইছেন রূপে আমার আগুন জ্বলে, জ্বলাইব আগুন। যাই হোক, আমার পরে আমার বড় ভাই
আলহাজ হযরত মাওলানা আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরি আল আবিদি সাহেব আসতেছেন, তাই না? আসছেন? উনি আসছেনই, আসছে না? উনি আসবেন কাজী, আমি ভাবছি উনি এখনো আসে নাই, তাই সময় বেশি করে ফেলাইছি, নাইলে এত সময় যাইতাম না। আপনাদের কষ্ট হয় নাই তো? যাই হোক, গলাও যখন আর মানে না, উনি আসতেছেন, আমি আলোচনা সংক্ষেপ করে দিলাম। এটাই বুঝাতে চাইলাম, আব্দুর রশিদের মতো ব্যক্তি, এটা কোনো দলের আলেম অস্বীকার করার কোনো ক্ষমতা নাই, এই ঘটনা ইতিহাস। আব্দুর রশিদের মতো ব্যক্তি যদি এটুকুন ভালোবাসা দিয়ে নবীর পাশের বিছানায় শোয়ার যোগ্যতা অর্জন হয়ে যায়, তাইলে আমরা এ রবিউল আউয়ালে ঈদ মিলাদুন নবীর পক্ষে নবীর ভালোবাসায় সময় দিয়ে আমরা কি অন্তত পক্ষে নবীজির একদিন স্বপ্নের দিদার পাইতে পারি না? হাশরের দিন নবীর গুদারায় উঠে নবী যেন আমাদেরকে ফুল সিরাতের ফুল পার করে দেন, সেই দরখাস্ত আল্লাহর দরবারে রেখে, সেই দরখাস্ত নবীর দরবারে রেখে আমি আমার আলোচনা এখানেই সংক্ষেপ করে দিলাম, এখানেই শেষ করে দিলাম। যদি আলোচনার মধ্যে কোনো কথায় কারো কষ্ট কারো উপরে যায় থাকে, মনে দুঃখ নিবেন না। আল্লাহ আমাদের সকলকে মিলাদুন নবীর পক্ষে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করুক। সকলে বলুন আমিন। মৃত্যুর আগে নবীর ভালোবাসার মালা গলায় পড়ুন, মৃত্যুর আগে নবীর উম্মত হন। যদি হতে পারেন তাহলে আপনার ওই ঘোষণায় পড়ে যাবেন, ইয়া ইউহাল্লাযিনা আমানু দখুলু ফিসসিলমি কাফফা। যদি পুরোপুরিভাবে ইসলামে দাখিল হতে পারেন তাহলে আপনি জান্নাত পাবেন, নবীকে বিপদে পাবেন। তাই আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।